আসসালামু আলাইকুম। HTML এর আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি টেবিলের ঘরকে রো বরাবর ভাগ করা যায়। ভাগ করা যায় বলতে আমি বুঝাচ্ছি যে এই যে ঘরটা এরকম বড় হবে, অর্থাৎ দুইটা রো এর সমান একটা রো হবে। তো চলুন দেখি এই কাজটা কিভাবে করা যায়। যেহেতু আমরা রো ওয়াইজ কাজ করবো, অবশ্যই আমাদের প্রথমে কি করতে হবে, টেবিল রো শুরু করতে হবে। তারপর হচ্ছে আমাদের TH দিতে হবে, কারণ লেখাটা হচ্ছে মোটা রয়েছে। তাহলে এখানে হবে হচ্ছে আইডি নাম্বার। এবং একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু প্রত্যেকটা লেখাই কিন্তু মাঝ বরাবর রয়েছে। তাহলে আমরা কি করতে পারি, প্রথমেই অ্যালাইন অ্যালাইন দিয়ে আমরা হচ্ছে সেন্টার দিতে পারি। অ্যালাইন দিয়ে ভ্যালুটা সেন্টার দিতে পারি। তাহলে হচ্ছে আইডি নাম্বার, তারপরে রয়েছে নেম, অবশ্যই TH এর মধ্যে দিতে হবে। আইডি নেম, তারপর হচ্ছে আবার TH এর মধ্যে, এখানে হচ্ছে আইডি নেম, তারপর হচ্ছে স্যালারি। স্যালারি দেওয়ার পরে তাহলে অ্যালাইন সেন্টার লিখেছি, তার মানে এই ঘরগুলো সবগুলো মাঝ বরাবর চলে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের রো এর জন্য, এই যে এইখানটাতে। তাহলে আমাদের নতুন করে একটা টেবিল রো লাগবে। তারপর হচ্ছে আমরা কি দিব, এখন হচ্ছে TD দিব। এখন আমাদের অবশ্যই কি করে নিতে হবে, TR এর ভিতরে অ্যালাইন সেন্টার লিখে নিতে হবে। কারণ কি, যেহেতু আমাদের সবগুলো ভ্যালুই একদম মাঝখান বরাবর রয়েছে। তাহলে হচ্ছে আমরা কি করব, অ্যালাইন সেন্টার লিখলাম। তাহলে হচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে TD, কারণ কি আমার নিচের 1001, রহিম, 30,000 এগুলো কি রয়েছে, সব নর্মাল রয়েছে। উপরে এগুলো যেমন মোটা রয়েছে, এগুলো হচ্ছে নর্মাল রয়েছে। এই কারণে হচ্ছে আমরা TD ইউজ করব। তারপর হচ্ছে ভ্যালু হবে 1001। TD-র মধ্যে ভ্যালু দিব হচ্ছে রহিম। তারপর রহিমের পরে রয়েছে ভ্যালুটা কত রয়েছে আমাদের, 30,000, 30,000 রয়েছে। এখন কথা হচ্ছে এই ঘরটা কিন্তু স্বাভাবিক নেই। আমরা যখন এই রো এর কাজ করতে করতে এদিকে যাচ্ছিলাম, এই বড় ঘরটা কিন্তু পড়ছে। যখন এদিক দিয়ে যাচ্ছি তখন কিন্তু এই বড় ঘরের আমরা কিন্তু এন্টার করে ফেলছি। তাহলে হচ্ছে আমরা যখন এই ঘরের কাজ করব তখন এই বড় ঘরের কথাটাও এখানে বলে দিতে হবে। তাহলে কথা হচ্ছে আমাদের এই 30,000-এর ঘরটা কয়টা ঘরের সমান, দুইটা ঘরের সমান। এবং অবশ্যই এটা কি রো স্প্যান, কারণ কি এই দাগটা এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু যায়নি, সেহেতু কি এই ঘরটা দুইটা ঘরের সমান, অর্থাৎ দুইটা রো এর সমান। তাহলে আমরা এখানে কি লিখবো, রো স্প্যান, ROWSPAN, রো স্প্যান ইকুয়াল টু, ভ্যালু হবে কত, 2, কারণ দুইটা ঘরের সমান কিন্তু, এই যে এই দুইটা ঘরের সমান কিন্তু এই টোটাল ঘরটা, সেই ক্ষেত্রে লিখলাম। তো আমাদেরকে আবার কি করতে হবে, নতুন করে যে একটা TR খুলতে হবে, কারণ আগের টেবিল রোয়ের কাজটা আমাদের শেষ, এখন হচ্ছে আমাদের এই ঘরের কাজ। তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে আবার একটি TD দিতে হবে। TD দিয়ে ভ্যালু হবে হচ্ছে, দুঃখিত, ভ্যালু হবে হচ্ছে 1002। TD করিম, 002 করিম। এবং কথা হচ্ছে 1002 লিখলাম, করিম লিখলাম। এখন এই যে এই ঘরের জন্য কি কিছু লিখবো, এই ঘরের জন্য কিছু লিখতে হবে না। কারণ কি, যখন আমরা ওপরের ঘরের কাজ করছিলাম তখন কিন্তু বলে দিয়েছি যে এই ঘরটা কিন্তু দুইটা ঘরের সমান, অর্থাৎ রানিং যে ঘর আছে ওই ঘরের সমান, প্লাস হচ্ছে নিচের দিকে একটা ঘরের সমান। তো সেই জন্য আমাদের কি আর এই ঘরের জন্য আর কিছু লিখতে হবে না। তাহলে এই রো এর কাজও শেষ। তাহলে আমরা নতুন করে আরেকটি TR করলাম, এর ভেতরে আবার TD দিতে হবে। TD-র মধ্যে ভ্যালু হচ্ছে 1003। TD আবির, তারপর আরো একটি TD হবে। TD-র মধ্যে এখানে ভ্যালু হবে হচ্ছে 20,000। তাহলে হচ্ছে আমাদের কিন্তু এই ঘর
পুরাটা করা শেষ। তাহলে হচ্ছে এখন আমরা কি করব, কন্ট্রোল এস সেভ দিব, তারপর হচ্ছে আমরা যদি আবার নতুন করে রান করি তাহলে এই যে দেখা যাচ্ছে আমাদের যে ঘরগুলো, এইখানে একটি কথা হচ্ছে দেখেন 1002 করিম এগুলো কিন্তু মাঝখান বরাবর যায়নি, যে 1001 কিন্তু মাঝখানে গেছে, রহিমও মাঝখান বরাবর রয়েছে, 30,000ও মাঝখান বরাবর রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের এই দুইটা ঘর কিন্তু মাঝখান বরাবর যায়নি। কেন যায়নি আশা করি সবাই বুঝতে পেরেছে। আমরা কিন্তু দুইটা ঘরের একটা ঘরে ওই যে এখানে কিন্তু অ্যালাইন সেন্টার লিখেছি, কিন্তু এই যে নিচের এখানে কিন্তু আর লেখা হয়নি। তো অবশ্যই আমরা এখানে অ্যালাইন সেন্টার লিখবো, প্লাস হচ্ছে এখানেও অ্যালাইন সেন্টার লিখবো টিআরের মধ্যে। সবাই মনে রাখবো যদি সবগুলো একটা রোয়ের সবগুলো যদি মাঝখান বরাবর থাকে টিআরের মধ্যে লিখে দিলে আমাদের হয়ে যাবে। হচ্ছে অ্যালাইন সেন্টার সেভ, আবার যদি রান করি যে এখন কিন্তু চলে গেছে, একটা চেঞ্জ কিন্তু হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি। আবার আমরা একটা যে কাজ করি সেটা হচ্ছে আমরা আগের বারের মতো টেবিলের উইথটা একটু বাড়িয়ে দিই, উইথটা হচ্ছে একটু বাড়িয়ে দিই, তাহলেই হচ্ছে বোঝা যাবে যে টেবিলটা, হ্যাঁ এই যে আমাদের কিন্তু এই যে সবগুলা ভ্যালু কিন্তু এখন মাঝ বরাবর রয়েছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে রো বা রো স্প্যান এবং কল স্প্যানের কাজগুলো করবেন। আগের পর্বে দেখিয়েছিলাম যে কল স্প্যান কিভাবে করতে হয়, আজকে দেখালাম রো স্প্যান কিভাবে হয়। আগামী পর্বে আমি দেখাবো রো স্প্যান কল স্প্যান যদি একটা ঘরের মধ্যেই হয় সেটা কিভাবে করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।